আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবাসনী মুজাদ্দিদিয়া ওয়ানাত ফাউন্ডেশন এর তরফ থেকে জানাচ্ছি। খুবই দুঃখের সঙ্গে, খুব ব্যথিত নিয়ে, খুব বেদনা দিয়ে আজকে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে সারা বাংলার মানুষ জানে। একদম আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তারা ধর্নায় বসতে যাচ্ছে, বসেনে বসতে যাচ্ছে, ওই অবস্থায় পশ্চিমবাংলার প্রশাসক তাদের সঙ্গে যে ব্যবহার করেছে যেটা আমরা দেখলাম, এটা এই ধরনের ব্যবহার মোটেই মেনে নেওয়া যায় না। কারণ যে আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা তারা মানুষ, তারা অমানুষ নয়, তারা মানুষ গড়ার কারখানার কারিগর, মানুষ গড়ার কারখানার কারিগর। তারা তাদের দাবি নিয়ে তারা অবস্থান করতে যাচ্ছিল, সেই প্রশাসনের কিছু মানুষ তাদের ঘরে জোর করে পুলিশ ভেলা তুলছে, বলার ধরে হাত ধরে মারতে মারতে তুলছে। যেটা আমি সূচককে আমি টিভিতে দেখলাম, সিএন নিউজে দেখলাম, যারা আনেরান মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা দীর্ঘ নবছর ধরে তাদের বেতনের দাবি তারা কম আন্দোলন করে না, তাদের সঙ্গে এই ধরনের ব্যাপারটা মধ্যে দেওয়া যায় না। একদিকে জানতে হবে তারা অবস্থান করতে যাচ্ছিল, প্রশাসন থেকে তাদের অর্ডার দেওয়া হয়েছে কিনা, তাদের অনুমোদন দেওয়া হয়েছে কিনা। যদি প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয় তাহলে এটা খুব গর্হিত কাজ, খুব নিন্দনীয় কাজ, খুব লজ্জাজনক কাজ বলে আমি মনে করি। আর যদি প্রশাসন থেকে তাদের অনুমোদন না দেয় তাতেও যদি তারা অবস্থান করতে যায়, তাদের ভদ্র ভাষায় তাদের বলা উচিত, নাম্বার ওয়ান, যে না শোনে প্রশাসন আইন অনুযায়ী তাদের গাড়িতে তোলা উচিত। এই ধরনের মারধর করে কুকুর ছাগলের মতন তোলাটা এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কেন এটা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বলে, এটা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বলে, কোনো স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যদি হতো এই ধরনের কাজ করতে পারতো বলে আমার মনে হয় না। আর একদিকে যেসব প্রশাসনের মানুষ এই ধরনের কাজ করলো, আমার মনে হয় এইতে করে একটা বার্তা দিতে চাইল বাংলার মানুষকে, দেখো এই সরকারের প্রশাসন এরা কি না করতে পারে। এইভাবে তাদের ঘরে মারধর করে তোলা হবে, এই ধরে ঘাড় ধরে তাদের তোলা হবে, তাদের টেনে টেনে তোলা হবে। উচ্চ পদে যারা অফিসার আছেন, পুলিশ অফিসার আছেন, আমার মনে হয় এই খবরটা তারা জানে না, আর তাদের ঘরে আড়াল করে এই সরকারের বদনাম করার জন্য এই কাজটা এই প্রশাসনের মানুষগুলো করলো। আমি একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব,
এই আনএডেড শিক্ষক শিক্ষিকা এদের দাবিটা আপনি শুনুন। আপনার যারা শিক্ষক দপ্তরের আছে তাদের দিয়ে বসান, আপনারা বিবেচনা করুন। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে প্রশাসনরা এই কাজটা করলো, এই ঘটনাটা ঘটালো, তারা আদৌ কি উচ্চ পদে অফিসারদের নির্দেশ অনুযায়ী করলো না তারা নিজে করে এই সরকারের বদনাম করার জন্য বড় চক্রান্ত করলো? আমার মনে হয় যে প্রশাসনগুলো করেছে, আমার মনে হয় এরা বড় প্ল্যান করে, বুদ্ধি করে মুসলিমকে, মুসলিম জাহানকে খাপাবার জন্য, বাংলার মুসলমানদের খাপাবার জন্য, এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য এটা প্ল্যান মাফিক করে দেবে বলে আমি মনে করি। সবশেষে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনি বাংলার অভিভাবক, আপনি বাংলার অভিভাবক, আপনার কাছে সকলের দাবি রাখার অধিকার আছে। আপনি এই আনএডেড শিক্ষক শিক্ষিকাদের আনএডেড শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের নিয়ে বসুন, তাদের কথা শুনুন এবং তাদের উপযুক্ত ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।